ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ব্যাপক বৃষ্টিপাতে তৈরি গেছে বন্দরনগরী চট্টগ্রামের নিচু এলাকা এই অঞ্চলে সোমবার সকাল পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড করা হয় দুশো বিশ মিলিমিটার এছাড়া কক্সবাজার সমুদ্র উপকূলে পাঁচ থেকে ছয় ফুট উচ্চতায় জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে প্লাবিত হয়েছে অন্তত গ্রাম বিকেল তিনটার পর থেকে ঝড় বৃষ্টি বেড়েছে ঢাকা ও এর আশেপাশের এলাকায় জলবদ্ধতা তৈরি হয়েছে রাজধানীর বিভিন্ন এলাকায় বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উপকূলে তাণ্ডব চালিয়ে স্থলভাগে উঠে আসার পর বৃষ্টি ঝরিয়ে দুর্বল হয়ে পড়েছে প্রবল ঘূর্ণিঝড় রেমাল পরিণত হয়েছে গভীর স্থল নিম্নচাপে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রোববার রাত থেকেই চট্টগ্রামে শুরু হয় দমকা হাওয়া সহ বৃষ্টি ব্যাপক বৃষ্টিপাতে তলিয়ে গেছে বন্দরনগরী চট্টগ্রামের অধিকাংশ এলাকা সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রামে সর্বোচ্চ দুশো বিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এতে নগরীর অধিকাংশ এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা দুর্ভোগে পড়েছে নগরবাসী জেলার সব প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে খুবই ভোগান দিতে আছি আমরা চট্টগ্রামের বাসীরা দীর্ঘদিন যাবতে জলাবদ্ধতার চরম বৈরী আবহাওয়া বিরাজ করছে কক্সবাজারেও সকাল থেকে বজ্রবৃষ্টি বৃষ্টি এবং দমকা হাওয়া বয়ে যাচ্ছে প্রচন্ড উত্তাল রয়েছে সাগর বড় বড় ঢেউ আছড়ে পড়ছে সমুদ্র সৈকত ও উপকূলে পর্যটক ও স্থানীয় ব্যবসায়ীরা সৈকত এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে সমুদ্র উপকূলে পাঁচ থেকে ছয় ফুট উচ্চতায় জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে এতে কক্সবাজার সদরের বিষ্টি গ্রামে জোয়ারের পানি ঢুকে প্লাবিত হয়েছে ঘরবাড়ি রাস্তাঘাট ঝড়ের বিপদ কেটে যাওয়ায় বন্দরের জন্য সংকেত কমিয়ে এনেছে আবহাওয়া অফিস তবে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয় থাকতে বলা হয়েছে পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে দশ নম্বর মহা বিপদ সংকেত নামিয়ে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে নয় নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে বিকেল তিনটার পর থেকে ঢাকায় অবস্থান করছে ঘূর্ণিঝড় রেমাল যা ধীরে ধীরে সিলেট হয়ে মঙ্গলবারের মধ্যে বাংলাদেশ অতিক্রম করবে এটা আরো দুর্বল হয়ে বৃষ্টি দিয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে আগামী কাল নাগাদ এটা হয়তো বাংলাদেশ থেকে এটা আরো উত্তর পূর্ব দিকে আসামের দিকে চলে যাবে এদিকে রাজধানী ঢাকায় বৃষ্টিতে বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা একে তো বৃষ্টি তার মধ্যে সকাল থেকে গণপরিবহনের সংখ্যাও তুলনামূলক কম থাকায় কর্মস্থলে যেতে পড়তে হয়েছে নানা অসুবিধায় বৃষ্টির জন্য যে এখন যাওয়া দেরি হচ্ছে যখন অল্প একটু বৃষ্টি হয় তখনই রাস্তাঘাট পানিতে ডুবে যায় যতবারই ঠিক করে ড্রেন ততবারই পানি এখানে জমে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ না থাকায় সকালে দুই ঘন্টা বন্ধ থাকে মেট্রো রেল চলাচল এতে বিপাকে পড়েন অপেক্ষারত যাত্রীরা শরীয়ত খান আর টি